আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব যে মেইন চ্যানেলটি আছে সেই চ্যানেলের সাথে আরেকটি আপনার চ্যানেল যুক্ত করবেন, ঠিক এরকম দেখাবে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমাদের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করব www.youtube.com, এটা লিখে এখান থেকে সার্চ করে দিব। তারপর যখন আমাদের সামনে এই পেজটি চলে আসবে, উপরে যে থ্রি ডট দেওয়া আছে এখানে টাচ করে দিয়ে এখান থেকে ডেস্কটপ সাইটটি ওপেন করে দিতে হবে। যখন আমাদের সামনে ডেস্কটপ সাইটটি ওপেন হয়ে যাবে তখন আমরা উপরে ডান পাশের কোণায় আমাদের চ্যানেলের লোগোটি দেখতে পাবো। এখান থেকে আমাদেরকে চ্যানেলের লোগোটির উপরে টাচ করতে হবে। তো এখানে আমি চ্যানেলের লোগোটির উপরে টাচ করে দিলাম। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিও এখানে টাচ করে দিতে হবে। আমাদের যদি এরকম চলে আসে, অর্থাৎ ওয়াইটি স্টুডিও চলে আসে, তাহলে এখান থেকে একটি ব্যাক দিতে হবে। আর যদি সরাসরি ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে যায় তাহলে আর ব্যাক দিতে হবে না। তো আমার যেহেতু ওয়াইটি স্টুডিও চলে আসছে, এখান থেকে আমি একটি ব্যাক দিলাম এবং এখানে লিখে দিব studio.youtube.com, এটা লিখে এখান থেকে গোতে প্রেস করে দিব। তারপর এখানে একটু সময় লোডিং নেবে, এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপর আমাদের সামনে যখন এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে, এখানে আমরা ডান দিক থেকে একটু উপরের দিকে স্ক্রল করে এখান থেকে আমরা কাস্টমাইজেশন ডলার আইকনের নিচে যে অপশনটি আছে কাস্টমাইজেশন, এখানে একবার টাচ করে দিতে হবে। তারপর এখানে আরেকটু সময় লোডিং নেবে, এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। লোডিং নেওয়ার পর যখন আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে গেলে এখানে অ্যাড সেকশন নামে একটি অপশন পেয়ে যাব, এখানে টাচ করে দিতে হবে। দেন এখান থেকে আরেকটু নিচের দিকে যদি চলে যাই তাহলে এখানে দেখুন ফিচার্ড চ্যানেলস, তো এখানে একবার টাচ করে দিতে হবে। এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন সেকশন টাইটেল, এখানে আপনার যে চ্যানেলটি সেটার বিষয়ে কিছু লিখতে পারেন। তো এখানে আমি লিখে দিচ্ছি আমার ইসলামিক চ্যানেল। আমার ইসলামিক চ্যানেল লেখা শেষ, এখন এখান থেকে আমি আরেকটু নিচের দিকে চলে যাব। তারপর এখানে দেখতে পাবো এনি চ্যানেল অন ইউটিউব, তো এখান থেকে আমি আমার চ্যানেলটি সার্চ দিয়ে বের করে নেব। তো এখানে আমি লিখে দিচ্ছি ইজি মেসেজ, এটাই হচ্ছে আমার ইসলামিক চ্যানেল। এখান থেকে ইজি মেসেজ লিখে দিয়ে এখানে সার্চ করে দিলে দেখুন প্রথমে আমার চ্যানেলটি চলে এসছে। তো আমি এখানে টাচ করে এটাতে টিক মার্ক দিয়ে দিলাম, তারপর এখান থেকে ডানে টাচ করে দিব। তো এখানে ডানে টাচ করে দিলে আমার চ্যানেলটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি পাবলিশ করে দিব। তো এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন আমার চ্যানেলটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি পাবলিশ করে দিব। তো উপরে পাবলিশ দেওয়া আছে, এখানে পাবলিশে টাচ করে দিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা সরাসরি ইউটিউবে চলে যাব এবং দেখব আমাদের চ্যানেলটি কিভাবে দেখায়। তো এর জন্য আমি ইউটিউবটি ওপেন করে নিচ্ছি, তারপর এখান থেকে আমার যে মেইন চ্যানেলটি আছে সেই চ্যানেলে প্রবেশ করব। তো এখান থেকে সার্চ বারে গিয়ে আমি আমার মেইন চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। তো এখানে দেখুন আমার মেইন চ্যানেলটি চলে আসছে। তো এই চ্যানেলের ভিতরে যদি আমি ঢুকি তাহলে এখান থেকে আপনারা কীরকম দেখায় সেটা দেখতে পারবেন। তো এখানে যদি আমি চ্যানেলটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাই তাহলে এখানে কিন্তু দেখুন আমার যে ইসলামিক চ্যানেলটি আছে সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।